বন্ধুরা, আবার একবার সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল শিক্ষা মন্ত্রাতে। যেমন আপনারা জানেন, এখন আমাদের বিদ্যালয়গুলিতে সরকারি নীতি অনুযায়ী বিভিন্ন রকম গ্রাম্য খেলাধুলা করার কথা বলা হয়েছে। সেই সব খেলাধুলা যেগুলো একসময় আমাদের ছোটবেলায় আমরা খেলতাম, আজকে আমরা সেরকমই একটা খেলা আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনাদের দেখাবো কিভাবে এই খেলাটা খেলতে হয়, কিভাবে আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে এই খেলাটা খেলে সবাইকে আনন্দ দিতে পারি, তার সঙ্গে শরীর চর্চাও করতে পারি। আসুন দেখা যাক। মুহূর্তে যে কোর্টটা দেখা যাচ্ছে, এই কোর্টটাতেই আমরা এই খেলাটা খেলবো। কোর্টের ভাগ যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, মাঝখানে দুটো দুটো করে দাগ দিতে হবে এবং ডান দিক ও বাঁ দিক ছটা করে বক্স আমাদের বানাতে হবে। এই খেলাটির নাম শির বা হিংদারি। এটা সম্পূর্ণ লোকাল একটি খেলা। আমরা এই বিষয়ে আরও ডিটেল জানবো, কিভাবে খেলাটা খেলতে হয় দেখব, ছাত্রছাত্রীদের নিয়ে খেলবো। আসুন সবাই মিলে খেলাটা উপভোগ করি। এই পুরো খেলাটি কিভাবে খেলতে হয় সেটা আমাদেরকে বোঝাবেন বনগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরেন মহাশয়। আচ্ছা, এখানে আমরা যে আঞ্চলিক খেলাটা আমরা খেলতে চলেছি, আপনাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে হিংদারি খেলা। এই খেলায় যে এখানে ছটা বক্স আমরা দেখতে পাচ্ছি, এই ছটা বক্সে ছজন করে খেলোয়াড় খেলতে পারবে। এক পক্ষের দলে থাকবে ছজন এবং অপোনেন্ট টিমের থাকবে ছজন। এবার এই খেলায় প্রথমে ছজন লাইনে দাঁড়াবে, আর বাকি ছজন তারা গেম দেওয়ার জন্যে তারা ছুটতে থাকবে। এবার অপোনেন্ট দলের একজন, ওরা ওই যে ডান দিকে আপনারা যে দাগটা দেখতে পাচ্ছেন, ডান দিকে দাগ ধরে ছুটবে এবং বিরোধী দলের একজন এই দাগ ধরে, এই মাঝের দাগ ধরে ছুটবে। ছুটে এসে এখানে যে অপোনেন্ট টিমের যে এখানে পাঁচজন থাকবে, সেই পাঁচজন তারা এই ঘরটাকে বলা হচ্ছে গাদি ঘর, গেম দেওয়ার ঘর। পাশের যে ঘরটা দেওয়া দেখানো হচ্ছে, এই ঘরটা হচ্ছে গিয়ে নুন খাওয়ার ঘর। এবার যে পাঁচজন এখানে দাঁড়িয়ে থাকবে, সেই পাঁচজন তারা এখানে একজন ওদের বিরোধী দলের একজন এখানে অ্যাটাকিং থাকবে, তারা বেরোনোর চেষ্টা করবে ও আটকানো, ওদেরকে আটকানোর চেষ্টা করবে। এইভাবে বাকি পাঁচজন ওইখানে আটকা থাকবে, তারা চেষ্টা করবে সেই দাগ থেকে বেরোনোর। বেরিয়ে গেলে একজন একজন করে তারা বেরোনোর চেষ্টা করবে এবং বেরোবে। বেরিয়ে তাদেরকে প্রত্যেকটা ঘর তাদেরকে ঘুরে আসতে হবে। ঘুরে এসে এখানে আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি, এটা যে নুন ঘর, নুন ঘর খেয়ে তবেই তারা ওখানে গেমটা দিতে পারবে। এই হলো আমাদের খেলার নিয়ম। এবং এই খেলতে খেলতে যদি বিরোধী দল যদি ওই দলটাকে ছুঁতে পারে, কাউকে যদি দাগে দাঁড় করিয়ে ছুঁতে পারে, তাহলে এই খেলাটা তখন শেষ হয়ে যাবে, আবার অপোনেন্ট টিম খেলা শুরু করবে। আচ্ছা, এটা হচ্ছে ওরা হচ্ছে গেম দেবে, এরা হচ্ছে তাদের বিরোধী দল, তাদেরকে ওরা আটকাবে। এবার আমি তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছি এইভাবে। একজন এখানে দাঁড়িয়ে যাও, একজন এই মাঝের লাইনে এসো, মাঝের লাইনে এসো, তোমরা তিনজন এই লাইনে একজন যাও, ওই লাইনে একজন থাকো, পাশেরটা চলে যাও একজন, আরেকজন তুমি লাস্টেরটা চলে যাও। এইভাবে আমরা ছেলে মেয়েদেরকে দাঁড় করালাম। এবার আমরা খেলাটা শুরু করছি। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কিভাবে ছেলে মেয়েরা দাঁড়াবে এক একটা লাইনের ওপরে। এক একটা লাইনের দায়িত্ব এক একজন ছাত্রছাত্রীর ওপরে দেওয়া হয়েছে। এবং একটা ঘরে, যে ঘরটাকে গাদি বলা হয়েছে, সেই ঘরে যারা অপোনেন্ট টিম তারা দাঁড়িয়ে পড়েছে। আসুন এবার খেলাটা খেলে দেখা যাক। তোমরা ওই ঘরে দাঁড়িয়ে আছো, ওই ঘর থেকে যদি আমরা তোমরা ডাইরেক্ট ওই দিকে বেরো, তাহলে তোমাদেরকে এই ঘর খেতেই হবে, ঠিক আছে? নুন ঘরটা না খেলে তোমাদের গেম দেওয়া যাবে না, ঠিক আছে? যদি কেউ নুন ঘর না খেয়ে গেম দেয়, তাহলে তোমাদের খেলাটা শেষ হয়ে যাবে, বুঝেছো? আর কেউ যদি ওই দিক দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যায়, তাহলে নুন ঘর খাওয়ার জন্য সে সোজাসুজি এই লাইন দিয়ে ঢুকতে পারে। আর ওই দিক দিয়ে যদি ঢোকে, গেমের ঘর দিয়ে যদি ঢোকে, তাহলে এক পায়ে তাকে নুন ঘরে ঢুকে আবার তাকে গেমটা দিতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের খেলা শুরু হচ্ছে। নাও শির চলে যাও, দুজনে চলে যাও। এবার বেরোনোর চেষ্টা করছে, দেখো ছেলে মেয়েরা কীভাবে বেরোনোর চেষ্টা করছে। তোমরা এদিক দিয়ে বেরোতে পারো, এদিক দিয়ে বেরোনো যাবে, এদিক দিয়ে বেরোনো যাবে। যেরকম দেখা যাচ্ছে, যারা দৌড়াচ্ছিল মানে যারা গাদি ঘরে ছিল, তারা সব ঘরগুলোর
মধ্যে দিয়ে দৌড়াচ্ছে এবং এদের ফাঁকে ফাঁকে তারা চেষ্টা করছে বেরিয়ে আসবার জন্য একদম নুন ঘরে। তো এখন আমরা দেখতে পাচ্ছি একজন চলে এসেছে নুন ঘরের কাছাকাছি এবং দেখুন সে এবার গাদি ঘরে আবার প্রবেশ করছে। যখন গাদি ঘরে আসলো তখন সে এক পায়ে এলো, এবার চেষ্টা করবে গাদি ঘর থেকে নুন ঘর যাওয়ার এবং ওরা চেষ্টা করবে মাঝে শিরে যে আছে সে চেষ্টা করবে আটকাবার। এই দেখুন আটকাতে পারলো না, এখন সে নুন ঘরে রয়েছে। এরপরে নুন ঘর থেকে তাকে আবার ফিরে আসতে হবে গাদি ঘরে, তবেই হচ্ছে গেমটা কমপ্লিট হবে। কিন্তু এই নুন ঘর থেকে গাদি ঘর যাওয়ার যে প্রসেসটা সেটা অবশ্যই যখন হবে তখন গাদি ঘরটা ফাঁকা থাকতে হবে, অর্থাৎ গেম দেওয়ার সময় গাদি ঘরে কেউ থাকলে চলবে না, এইভাবে খেলাটা শেষ হবে। এরপরে যে নুন ঘরে ঢুকেছে সে বেরিয়ে গেল, এরপর সে ওইভাবে সোজা বেরোবে, আরেকজন পাশ থেকে চলে এসছে এবং গেম দেওয়া শেষ হলো, অর্থাৎ সেই গাদি ঘরে ফিরে এসে ওরা গেমটা সম্পূর্ণ করলো। এইভাবে পুরো খেলাটা ছেলে মেয়েদের নিয়ে আমরা খেলতে পারি, সবাই খুব উপভোগ করবে। এটা একদমই আমাদের সাধারণ গ্রাম্য খেলা, যেটা আমরাও আমাদের ছোটোবেলায় খেলেছি। আপনারাও আপনাদের ছাত্রছাত্রীদেরকে এই খেলাটা খেলাতে পারেন, তাদের সঙ্গে খেলতে পারেন এবং অবশ্যই আমরা সবাই মিলে একসাথে মজা করে এই খেলাটা উপভোগ করতে পারি। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন আরও এরকম নতুন নতুন অনেক খেলা পাওয়ার জন্য। চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করে অন্যান্যদেরও জানতে সুযোগ করে দিন। ধন্যবাদ।